রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আগামী 8ই জুলাই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগে রবিবার সাকরদিঘিতে অনুষ্ঠিত হলো পঞ্চায়েত ভোটের ইডি ভোট। সরকারি কর্মচারী অর্থাৎ ভোট কর্মীদের চলছে ইডি ভোটদান প্রক্রিয়া। সাকরদিঘি প্রশাসনিক ভবনে চলছে ভোটদান প্রক্রিয়া। বেলা 11টা থেকে চলছে ভোটদান প্রক্রিয়া। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়েই চলছে ভোটদান প্রক্রিয়া। চলছে যারা সরকারি কর্মচারী অর্থাৎ যাদের ভোটে ডিউটি এসেছে সেই সমস্ত কর্মচারীরা আজকে ভোট দিতে এসেছেন আমাদের বিডিও অফিসের এই কমিউনিটি হলে। এখনও পর্যন্ত যেটুকু প্রশাসনিক ব্যবস্থা বিডিও অফিসের পক্ষ থেকে যেটুকু ব্যবস্থা সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত সবটা ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে। একটু ফ্যানের অব্যবস্থা ছিল, সেটাও দেখলাম যে আমাদের ফ্যানটা নিয়ে এসেছে যাতে ভোটারদের কোনো রকম অসুবিধা না হয় সে ব্যবস্থাটাও করে দেওয়া হলো এই মুহূর্তে। আমার নাম আবুল হাসান আজাদ, সিপিআইএম পার্টির এরিয়া কমিটির সদস্য। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি।